হ্যালো মাই ডিয়া স্টুডেন্ট তোমাদের সবাইকে আমার চ্যানেল আটটি সায়েন্স একাডেমিতে স্বাগত জানাচ্ছি তো স্টুডেন্ট আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব দু হাজার তেইশের উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রি কোশ্চেন পেপার নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কিন্তু কিছু মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো সেই মডেল কোশ্চেন পেপারে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের জন্য আমি চুজ করেছি প্রত্যেকটা কোয়েশ্চেনই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তাই তুমি যদি একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো আর যদি তোমার সাবজেক্টে কেমিস্ট্রি থেকে থাকে তাহলে কিন্তু তোমার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখো আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ থাকা পেল ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এছাড়া তোমাদেরকে আমি যে একটা পিডিএফ তোমাদেরকে শেয়ার করবো সেই পিডিএফে কিন্তু অ্যান্সার সমেত কোশ্চেন পেপার দেওয়া আছে সেই পিডিএফটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে সেই বিষয়টাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানাবো তাই কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা লাস্ট অব্দি দেখো তো ফার্স্ট যে কোশ্চেনটা আমরা আলোচনা করবো এই যে তোমরা অন স্ক্রিনে যে কোয়েশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ এই কোয়েশ্চেন পেপারটা কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পেপার আর এখানে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে এর কিন্তু কোনো পিডিএফ নেই তোমরা কিন্তু এই কোশ্চেন্ট নিজেদেরকে কিন্তু তৈরি করে নিতে হবে আমি কিন্তু পরপর কোশ্চেনগুলো বলছি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু খাতাতে নোট করতে শুরু করো তো এক নম্বর যে কোশ্চেনটা রয়েছে এজি জি এনো থ্রি এর কত কতভাবে তড়িৎ প্রবাহ দ্বারা ক্যাথোডে টেন পয়েন্ট সেভেন এইট এইট জি এ সঞ্চিত হবে এবং অথবাতে যে কোশ্চেনটা দেওয়া আছে দ্রবণের মোলার পরিবাহিতায় এসআই একক লেখক সেকেন্ড কোশ্চেনটা রয়েছে গোল্ড সলে এনএসিএল যোগ করলে কী ঘটবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গোল্ড সলে এনএসিএল যোগ করলে কি ঘটবে দেন কোশ্চেন রয়েছে সি আর টু প্লাস এবং এফি টু প্লাসের মধ্যে কোনটি তীব্র বিচারক খালি পেটে এসারফিন খাওয়া উচিত নয় কেন অথবা কোশ্চেনে রয়েছে আমলিক মাধ্যমে সাবান ব্যবহার করা যায় না কেন এটা ছিল দু নম্বরের দুয়ের দাগের কোশ্চেন সেই দুয়ের দাগে কিন্তু তোমাদেরকে টোটাল চারটা কোয়েশ্চনের অ্যান্সার দিতে হবে এবং প্রত্যেকটা কোশ্চনের জন্য তোমরা কিন্তু পাবে একটি করে নাম্বার দেন রয়েছে তিনের দাগের কোয়েশ্চেন এই তিনের দাগের কোশ্চনের টোটাল পাঁচটা কোশ্চেন তোমরা পাবে আর প্রত্যেকটা কোশ্চনের জন্য কিন্তু রয়েছে দুইটি করে নাম্বার এখানে সাধারণ যে কোশ্চেনগুলো রয়েছে এক নাম্বার কোশ্চেন সাধারণ অবস্থায় গ্লুকোজকে জলীয় দ্রব জলীয় দ্রবীভূত করলে বাষ্পচাপের অবনমন ঘটে কেন অথবা তোমাকে কোশ্চেন দেওয়া হচ্ছে আদর্শ দবন গঠনের দুটি শর্ত লেখক সেকেন্ড কোশ্চেন রয়েছে ফেরিক হাইড্রো অক্সাইডকে সলের অর্ধক্ষেপের জন্য সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেটের মধ্যে কোনটি সর্বাধিক কার্যকরী এবং কেন অথবা দিয়ে কোশ্চান রয়েছে অধি এবং শোষণের মধ্যে দুটি পার্থক্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সি এর দ্যাগের কোশ্চেন এফ টুকে সুপার হ্যালোজেন বলার কারণ কি। এবং অথবাতে কোশ্চান রয়েছে ক্লোরিন গ্যাসকে উষ্ণ ঘন এনএইচ দ্রবণের মধ্যে দিয়ে চালনা করলে কি হবে তার সমীকরণ সহ লিখ এবং দিয়ে দাগের কোশ্চেন রয়েছে এনআইসিএল ফোর তার হোল টু মাইনাস প্যারাম্যাগনেটিক কিন্তু এনআইসিও ফোর মাইনাস সি ও হোল ফোর ডায়াম্যাগনেটিক কেন এবং লাস্টে যে কোশ্চেনটা রয়েছে ইম্পর্টেন্ট ভিভিআই যতগুলো ভিভিআই দেবে ততগুলোয় কম পড়ে যাবে লাইলন সিক্স সিক্স এর মনোমারের নাম লিখো এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশের জন্য চারের দাগের কোশ্চেনের টোটাল কিন্তু তোমাদের তিন নাম্বার করে দেওয়া থাকবে অ্যান্ড প্রত্যেকটা কোশ্চনের জন্য তিন নাম্বার এবং টোটাল তোমার কিন্তু নটি কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখান থেকে দিতে হবে ফার্স্টে যে কোশ্চেনটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা রয়েছে কিন্তু তোমাদের কঠিন থেকে রয়েছে কোনো একটি যোগের ক্ষেত্রে ফ্যাঙ্কেল এবং শটকি ত্রুটির উভয় প্রকার ত্রুটি দেখা যায় কোন যোগের ক্ষেত্রে ফ্যাঙ্কেল এবং শটকি উভয় ত্রুটি দেখা যায় সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছে সেকেন্ড কোশ্চেন নিওবিয়াম দেহকেন্দ্রিক ঘনাকার রূপে কেরাসিত হয় এবং মৌলটির ঘনত্ব এইট পয়েন্ট ফাইভ ফাইভ গ্রাম সেমি মাইনাস কিউ হলে নিয়োগ মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ গণনা করো নিয়বিয়ামের যে পারমাণবিক ভর সেটা কিন্তু দিয়ে দিয়েছে তিরানব্বই ইউ এখানে কিন্তু রয়েছে ওয়ান প্লাস টু অর্থাৎ ফার্স্টের যে কোয়েশনটা রয়েছে ফ্যাঙ্কেল টুটি এবং শর্টকি টুটির সেটার জন্য এক এবং সেকেন্ডের ম্যাচটার জন্য রয়েছে দুইটি করে নাম্বার এবং অথবা কোশ্চেন রয়েছে এই কঠিন থেকে অথবা তোমাকে দেওয়া হয়েছে ঘনবাকার একক কোষের প্যাকিং দক্ষতা বলতে কি বোঝো দেন কিন্তু রয়েছে সেকেন্ডের দাগের কোশ্চেন এটা কিন্তু সম্পূর্ণরূপে কঠিন দিকে কোশ্চেনগুলো পৃষ্ঠকেন্দ্রিক ঘন আকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো এটাও কিন্তু ওয়ান প্লাস টু এবং সেকেন্ডের কোশ্চেন রয়েছে টি ডিগ্রি তাপমাত্রায় একটি ইউরিয়ার দ্রবণের অভিশ্রাবণ চাপের মান টু পয়েন্ট ফাইভ এটিএম বলতে কী বোঝো সেকেন্ড কোয়েশ্চান রয়েছে জিরো পয়েন্ট সিক্স ফোর থ্রি গ্রাম কোনো যৌগকে পঞ্চাশ এম এল ব্যঞ্জিন যার ঘনত্ব দেওয়া আছে দ্রবীভূত করলে দ্রবণের হিমাঙ্ক ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফাইভ পয়েন্ট জিরো থ্রি সেন্টিগ্রেডে নেমে আসে যৌগটির আণবিক ভর নির্ণয় করো এখানে ব্যঞ্জিনের কিন্তু কেএফ দিয়ে দিয়েছে এই কেএফ নির্ণয় করার ম্যাথটা কিন্তু তোমাদের দ্রবণ চ্যাপ্টার থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেন রয়েছে দুশো আটানব্বই কে তাপমাত্রাতে নিচের কোন বিক্রিয়া কোন বিক্রিয়া লেখ এবং এবং সি এর দ্যাগের রয়েছে দুশো আটানব্বই কে তাপমাত্রাটি নিচের কোন বিক্রিয়ার লিখো এবং ইএমএফ গণনা করো এবং বিক্রিয়াটা দিয়ে দেওয়া হয়েছে অথবা দিয়ে কোশ্চান দিয়েছে কোর রাশের সূত্রটি বিবৃতি করো মৌলের রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ তুল্যাঙ্কের মধ্যে দুটি পার্থক্য লিখো ডিএ ডি এর দ্যাগের কোশ্চান রয়েছে কপারমেটের সংযুক্তি লিখ কপার মেটের থেকে কপার মেটের থেকে কপার নিষ্কাশনের সংগঠিত বিক্রিয়াগুলি সমীকরণের সাহায্যে লিখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তৈল ভাষণ পদ্ধতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এছাড়াও রয়েছে তাপ জারণ এবং তাপ তাপজারণ এবং ভস্তিকরণের মধ্যে দুটি পার্থক্য এ ব্লক মৌলগুলি সমূহের মধ্যে সাধারণ ইলেকট্রনিক বিন্যাস লিখো অক্টানয়েড মৌলগুলির আয়ন বিভবের মান ল্যান্থানাইড মৌলগুলির তুলনায় কম হয় কেন এবং এই আয়ের দাগের অথবা রয়েছে কি এফ এফি আর ইউ এস সি এবং এল এ এবং এইচ এ মৌলগুলির মধ্যে কোন দুটি মৌলের রাসায়নিক ব্যাসার্ধ সমান পটাশিয়াম পারমাগনেটের উপর তাপের প্রভাব লিখো প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা যে স্ক্রিন দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু অলরেডি স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে কিন্তু কোশ্চেনগুলো অলরেডি কিন্তু তোমরা এ যে রেডি করা কিন্তু শুরু করো দেন রয়েছে কিন্তু পাঁচের দাগের যে কোশ্চেনগুলো সেই পাঁচের দাগের কোশ্চেনগুলোর জন্য তোমরা কিন্তু পেয়ে যাবে পাঁচটি করে নাম্বার টোটাল তিনটি প্রশ্নের কিন্তু উত্তর তোমাদেরকে এখান থেকে দিতে হবে এখানে কিন্তু রয়েছে কিছু সমীকরণ সেই সমীকরণগুলো কিন্তু তোমরা দেখবে আর এখান থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু টেলিং অফ মার্কারি কী টেলিং অফ মার্কারি কী আর এখান থেকে তোমাদেরকে আমি বলবো কিছু নেম রিয়েকশান তোমরা করবে নেম ডিয়েশানগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে নেম রিয়েকশান থেকে তোমরা কিন্তু কিছুগুলো কোশ্চেন অলরেডি কিন্তু পেয়ে যাবে ওকে তো এরপরে আমি কিন্তু আরেকটা নমুনা প্রশ্নপত্র এখানে কিন্তু আলোচনা করবো যেখানে কিন্তু অ্যান্সার সময় তোমাদেরকে কিছু কিন্তু কোশ্চেন দেওয়া হয়েছে এখানে কিন্তু অনস্ক্রিন তোমরা কিন্তু সেই কোশ্চেন পেপারটা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এক করে এই যে এখানে কিন্তু একের একের যে কোশ্চেন সেখানে কিন্তু দশটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে এক নম্বরের এখানে কিন্তু সেই এক নাম্বারের যে কোশ্চেনগুলো তারও কিন্তু অ্যান্সার আমি এখানে কিন্তু করে দিয়েছি এছাড়াও বিভাগ হতে রয়েছে দু দু নম্বরের কিছু প্রশ্ন যেখানে কিন্তু সাতটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট আর এখান থেকে এবং এর আগের যে পিডিএফটা তোমাদের সামনে আলোচনা করলাম যেখানে শুধুমাত্র কোশ্চেনগুলো ছিল সেগুলোও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানেও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ টিএফের এর মান ডেল টিএফের মান নির্ণয় করা এছাড়া জারণ সংখ্যা নির্ণয়ন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন এখানে কিন্তু সাতাশটা পেজে কোশ্চেন রয়েছে প্রত্যেকটা কোশ্চেন তোমরা কিন্তু দেখবে তেজস্কীয় নিউক্লিয়াসের ঘটনা কী এই ধরনের কোশ্চেন তোমাদেরকে কিন্তু দেওয়া হয়েছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আসার সম্ভাবনা সবথেকে বেশি এই বছর ওকে তোমরা কিন্তু এই পিডিএফটা আমার টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে আমার টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু আমি অলরেডি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা গিয়ে কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে আর যেটা কোশ্চেনগুলো এর আগের পাটে আমরা ডিসকাশন করলাম সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা কিন্তু কোথাও অ্যান্সার নিজেদেরকে জোগাড় করতে হবে অ্যান্সার কিন্তু করে দেওয়া নেই ঠিক আছে তো এর জন্য তোমরা কিন্তু এখান থেকে ভিডিওতে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমরা কিন্তু কোশ্চেনগুলো কিন্তু নোট করে নিতে পারো কারণ ওই কোশ্চেনের অ্যান্সার এবং পিডিএফ কোনোটাই আমার কাছে নেই আমি কিন্তু জাস্ট তোমাদের জন্য কিন্তু ওই কোশ্চেন পেপারটা জাস্ট বানিয়েছিলাম অ্যান্ড তোমাদেরকে কিন্তু আমি শেয়ার করলাম তো আশা করি তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো আর যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানে ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলো ভাইদের কাছে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে